বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। বুধবার ছিল তৃতীয়া। দুর্গা উৎসব মানেই বাঙালির ভোজন রসিকদের একটি বিশেষ সময়। সারা বছর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে থাকলেও পূজোর চার দিন তারা নতুন পোশাক পরে বিভিন্ন খাবারের আস্বাদন গ্রহণ করার চেষ্টা করে। দিনের বেলায় যদিও বা খাবারের পর্বটা সেরে নেন, কিন্তু সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে রেস্টুরেন্টে একটু খাবো না তাই কখনো কি হয়। সে কারণে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছোটনীলপুর চৌমাথা মোড়ে ভারত সেবাশ্রম সংঘের সন্নিকটে উদ্বোধন হল পরিচয় রেস্টুরেন্ট। পরিচয়ের কর্মকর্তা আয়ুষ চৌধুরী জানান, তাদের রেস্টুরেন্টের থিম জঙ্গল। এই থিমে কচি কাঁচা থেকে সকলে নানান রুচি সম্মত খাবারের সাথে সাথে জঙ্গলের পরিবেশ উপভোগ করতে পারবে। তিনি আরও জানান, ব্যাঙ্গালোর থেকে বাবুর্চি আনা হয়েছে, থাকছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, মোমো সহ নানান খাদ্য সামগ্রীর সম্ভার। এদিন ফিতে কেটে পরিচয় রেস্টুরেন্টের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার প্রাক্তন পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন হলো অ্যাক্সিলের শর্মা পরিচয়। কোন জায়গায়? ভারত সেবা আশ্রম ছোটনীলপুর বর্ধমান। কি বিশেষত্ব আছে এই রেস্টুরেন্টে? এটা জঙ্গল টাইপের থিম বানিয়েছি আমরা। নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি রেস্টুরেন্টে। বাচ্চাদের বড়দের দুজনেরই ভাল লাগবে। আইটেম কী কী রয়েছে? আইটেম এখানে অনেক কিছু আছে, বিরিয়ানি থেকে সব কিছুই আছে। ফ্রায়েড রাইস, বিরিয়ানি, ভেজ পকোড়া, পকোড়া, যা যা পছন্দ সব। ইন্ডিয়ান, চাইনিজ, টাটা স্পেশালিস্ট, ইন্ডিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর। সেফ কোথাকার? সেফ আমাদের সব বাইরেকার আছে, ব্যাঙ্গালোর থেকে আছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।